আওয়ামলিগ বলতে আপনি কি বুঝেন? আওয়ামলিগ বলতে আপনি দেখবেন যে দে হ্যাভ সাম ড্রেস কোড। এই আওয়ামলিগের যে ড্রেস কোড আছে, এই ড্রেস কোড বাংলাদেশের আর কোনো দলের নাই। আমি এই আওয়ামলিগের এমপি হওয়ার আগে আমার 100 কোটি টাকার ব্যবসা ছিল, সেই ব্যবসা ফিনিশে আমি এখন একজন দেউলিয়া ব্যক্তিতে পরিণত হয়েছি। আপনি বলছিলেন, নাজমুল্লাহ সাহেব বলছিলেন যে আমাদের দেশের যারা পলিটিশিয়ান তাদের দেশপ্রেমটা এখনো ওই পর্যায়ে যায়নি যে নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে তারা কিছু একটা করবে। আই ডু অ্যাগ্রি। কিন্তু উনি আবার পরেই সেটার উত্তর দিয়েছেন ইন ডিটেলস, ওইটাকে আমি শুধুমাত্র আমার ভাষায় বলছি। সেটা হলো, আজ যদি আপনি ইংল্যান্ডের কথা চিন্তা করেন, আমেরিকার বা ইভেন ভারতের কথা চিন্তা করেন, সিনেমায় দেখবেন যে একজন রাজনীতিবিদকে খুব নেগেটিভভাবে দেখানো হয়। সে ট্যাক্স ফাঁকি দিচ্ছে, তো ট্যাক্স অফিসের লোকজন আসছে, তাকে বিচার করছে, গ্রেপ্তার করছে, পুলিশের কর্মকর্তারা হিরো হিসেবে তাকে দেখাচ্ছে, এবং এটা ভারতীয় সোসাইটিতে সম্ভব। এর কারণ হলো তাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় জুডিশিয়ারিটাকে তারা নিয়ন্ত্রণ করতে পারে। এখন মানে রাষ্ট্র নিয়ন্ত্রণ করছে কিন্তু রাজনৈতিক দল নিয়ন্ত্রণ করছে না। বাংলাদেশে যদি বিচার ব্যবস্থাটা স্বাধীন থাকতো এবং সরকারি আমলাতন্ত্রটা যদি দলীয় ভিত্তিকে না চলতো, তাহলে বাংলাদেশের রাজনীতিবিদদের যে দেশপ্রেম যেটি 60-এর দশকে ছিল, আমাদের দেশেও কিন্তু পাক ভারত উপমহাদেশের অনেক বড় বড় রাজনীতিবিদ আমাদের এই জমিনে পয়দা হয়েছে, যাদের কাছ থেকে পণ্ডিত জওহরলাল নেহরুর মতো লোক এই রাজনীতি শিক্ষা গ্রহণ করেছেন আমাদের দেশের এই লোকের কাছ থেকে। তো কাজেই আমাদের এই এনভায়রনমেন্টটা যে কোনো কারণ হোক না কেন, স্বাধীনতার পর থেকে ক্রমান্বতভাবে খারাপ হতে হতে আজকের এমন পর্যায়ে চলে আসছে, যদি বিএনপির বা জামাতের কোনো নেতার কাছে আপনি দেশপ্রেমের কথা বলেন, সে আপনার কাছে বলবে যে আমার 120টি মামলা আছে, আমাকে প্রতিদিন যেতে হয়, আমি আমার জীবনের গত 12 বছরের অর্ধেকটা সময় জেলে কাটিয়েছি, পরিবার পরিজন ছেড়ে আমি সারাদিন পালিয়ে বেড়াই, আমার ঘরে চাল নাই ডাল নাই, আমার ছেলেটা অসুস্থ, আমি এই অবস্থা থেকে বাঁচার জন্য যদি শয়তানের সাথে দোস্তি করতে হয় আই উইল ডু ইট, আমাকে যদি ইঁদুরের বিষ খেতে হয় আমি সেটাও খাবো, আমাকে যদি আরও কিছু করতে হয় আমি সেটাও করবো, কিন্তু আমার কাছে ডোন্ট আমার কাছে এই সমস্ত কথা বলবেন না। এখন আমরা হয় কি প্রতিপক্ষকে অপমান করার জন্য একটা জিনিস, কয়েকদিন আগে দেখবেন রাহুল গান্ধী নরেন্দ্র মোদীর সমালোচনা করতে গিয়ে বলছে যে বিজেপি বলতে কী বুঝায়, বিজেপি বলতে বুঝায় এমন লোক যাদের খুব রাগ বেশি, ক্রোধ বেশি, বিজেপি বলতে বুঝায় যারা মানুষকে আক্রমণ করে, এবং বিজেপি বলতে বুঝায় যারা মানুষকে ক্ষতি করতে চায়। এখন বাংলাদেশে চিন্তা করেন যে আওয়ামী লীগ বলতে আপনি কী বুঝায়। আওয়ামী লীগ বলতে আপনি দেখবেন যে দে হ্যাভ সাম ড্রেস কোড। এই আওয়ামী লীগের যে ড্রেস কোড আছে, এই ড্রেস কোড বাংলাদেশের আর কোনো দলের নাই, বিএনপির কোনো ড্রেস কোড নাই। কিন্তু জনাব গোলাম মাওলা রনি, যদি আমরা চলমান সংকটের প্রসঙ্গে আবার ফিরে আসি, সেটি তো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রিক সরকার, সেই জায়গা থেকে যেমনটি জনাব কুদ্দুস আবরাদ স্পষ্ট বলেছে যে বর্জনে কোনো অর্জন নেই, এবং আপনাদের দলের নেতাকর্মীরাই বলছে 2-1 মাসের মধ্যে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে, কোন উপায়ে করবেন? আসলে শুনেন, নাজমুল্লাহ সাহেব এবং জনাব কুদ্দুস আবরাদ দুইজনই মানে আমার যে বাস্তব সমস্যা, এই সমস্যাটা তারা ভোগ করছেন না, ফলে তারা অনেক কথা বলতে পারেন এবং অনাগত দিনেও বলবেন, কিন্তু আমি যে কথাটা বলছি ফ্রম মাই হার্ট। এখন আমার কয়টা মামলা চলছে, আমি এই আওয়ামী লীগের এমপি হওয়ার আগে আমার 100 কোটি টাকার ব্যবসা ছিল, সেই ব্যবসা ফিনিশে আমি এখন একজন দেউলিয়া ব্যক্তিতে পরিণত হয়েছি। নাজমুল আশরাফ বা কুদ্দুস আফসার সাহেবের যদি 100 কোটি টাকার সম্পত্তি চলে যেত, 100 করোড় টাকার সম্পত্তি চলে যেত, ব্যবসা বাণিজ্য দেউলিয়া হয়ে যেত, আজকে উনি কোন ভাষায় কথা বলতেন এই টেলিভিশনে এসে তখন আপনি বুঝতে পারতেন। আপনি এখন গিয়ে শুধু তাকে একটু খবর দেন যে তার বাসার এই ছেলে মেয়েগুলোকে সবগুলোকে পুলিশ ঘেরাও করে রেখেছে, দেখবেন যে এক একজনের চেহারা সব এলোমেলো হয়ে গেছে। তো যার জন্য আমরা এখানে যারা আছি, আসি বিএনপিতে আমরা করছি বা রাজনীতি আমরা করছি, বিশ্বাস করেন আমাদের যে মানে রক্ত মাংস অস্থি মর্যা সব আলাদা হয়ে গিয়েছে, এবং আমরা কেন করছি আমরা জানি না, প্রত্যেকটা মুহূর্তে সার্ভাইভ করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে নীতি কথা চাইতে আমাদের মূল ব্যাপার হলো এই মুহূর্তে আমরা সবচেয়ে প্রাধান্য দিচ্ছি যে অস্তিত্ব, আমরা অস্তিত্ব সংকটে রয়েছি। সেক্ষেত্রে নির্বাচন তাদের জন্য স্বপ্নময় যারা এই নির্বাচন করে মন্ত্রী হবে এমপি হবে, এই সিওরিটি যাদের রয়েছে, মন্ত্রী এমপি হয়ে তারা এটা করবে ওটা করবে টাকা করবে বাড়ি করবে গাড়ি করবে, তাদের জন্য রয়েছে। কিন্তু যাদের জন্য এই নির্বাচনে যাওয়াটা, যেমন ধরেন আমাকে বা বিএনপির লোকজন যদি হয় যে না ঠিক আছে এদেরকে রাবার স্ট্যাম্প হিসেবে যেভাবে 2018 সনে ব্যবহার করা হয়েছে,